হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে প্রাকৃতিক উপায়ে নিজের চুল নিজেই কালো করে নেবে। তো দেখো, এই পাতাটা তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে ভৃঙ্গরাজ, বা অনেকে কেশরী পাতা বলে, কেউ কালো কেশি, আবার কেউ কেশরাজও বলে থাকে। তো এই গাছটা তোমরা কিভাবে চিনবে, তো দেখো এর মাথায় এরকম ছোট ছোট সাদা ফুল হয়, আর এটা দেখেই কিন্তু বোঝা যায় এটা হচ্ছে কেশরি পাতা। তো এই গাছের একদম ফুল থেকে শিখর পর্যন্ত প্রত্যেকটাই মানে উপকারী, কোনোটাই কিন্তু ফেলবার নয়। আর এটা মানে পুকুর পাড়ে, তারপর মাঠে, আর বিশেষ করে মানে জলাশয় মানে ড্রেনের ধারেও কিন্তু এই গাছটা খুব বেশি দেখা যায়। তাই আমি দেখো এই গাছ পাতাগুলো আমাদের এখানে পুকুর পাড় থেকে তুলে নিয়ে এসেছি, আর তুলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম যাতে এর মধ্যে কোনো জল না থাকে, আমি রোদে দিয়েছিলাম। আর তারপর দেখো বন্ধুরা, এভাবে সিলে থেতো করে নিচ্ছি। তো বন্ধুরা, মাসে আমি তো বলবো চারবার, মানে সপ্তাহে একদিন যদি এটা লাগাও তো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আর অনেকের সময় হয় না, তো মাসে দুবার বিশেষ করে লাগাবে, কারণ এই পাতা মানে আমাদের নতুন চুল গজাতে প্রচণ্ড সাহায্য করে, তার সঙ্গে কিন্তু চুল কালো আর চুল কী বলবো লম্বা হতে কিন্তু ভীষণ সাহায্য করে। তো আমি যখন ছোটো ছিলাম আমার খুব মনে পড়ে, আমার মা কিন্তু এটা আমাকে মানে খুব লাগিয়ে দিত, আর আজ কিন্তু আমি আমার চুল দেখলে বুঝতে পারি আমার চুল কিন্তু মানে কালার করেও অনেক সময় মানে কালার হয় না আমার চুলে, এতটাই মানে কালো চুল। তো দেখো এভাবে রসটাকে আমি রুমালের সাহায্যে বের করে নিয়েছি, আর আমার হাতটা দেখলে তোমরা বুঝতেই পারছো এর মধ্যে কতটা কস আছে। দেখো হাতটা একদম কালো হয়ে গেছে, তো আমি একবার হাতটা ধুয়েছিলাম সাবান দিয়ে, তারপরেও মানে কস যাচ্ছে না। দেখো হাতটা, তোমরাও লাগাবে তোমাদের যদি সাদা চুলের সমস্যা থাকে। তো আমার কিন্তু মানে পুরো মাথাটাতে সাদা চুলের সমস্যা আছে, তো দেখো এখন একটু একটু আছে। তো আমি এটা ইউজ করি, আর ইউজ করে এটা আমি মানে খুব ভালো ফল পেয়েছি বলেই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবেই একটা কটন বল নিয়ে এটাকে ডুবিয়ে ডুবিয়ে এটা পুরো মানে আমার সামনে যেহেতু সাদা চুলের সমস্যা আছে তো সে সামনেটুকুই আমি এভাবে লাগিয়ে নেব। দেখো, আর পুরো মাথার চুলটা যদি থাকে সেটাও লাগাতে পারো, আর বিশেষ করে এটা স্ক্যাল্পে লাগাবে, এটা মানে খুব ভালো নতুন চুল গজাতে ভীষণ সাহায্য করে। তো যাদের মানে সামনে চুল কম আছে তো তারা কিন্তু এইভাবে ইউজ করো। দেখো এইভাবে পুরো মাথাটাকে এইভাবে লাগিয়ে নিও, আর তোমরা একবার লাগানোর পরই তোমরা বুঝতে পারবে এটা কত মানে ভালো ফলাফল হয়, তোমরা একবার ইউজ করেই বুঝতে পারবে। দেখো কষ্টটা দেখেছো, তো এটা লাগিয়ে রাখার কোনো নিয়মাবলী নাই, তোমরা এক ঘন্টাও লাগাতে পারো, দু ঘন্টাও রাখতে পারো, তিন ঘন্টা আবার চার ঘন্টাও এটা লাগিয়ে রাখতে পারো। তো আমি তো বলবো মিনিমাম দু ঘন্টা তোমরা এটা চুলের মধ্যে লাগিয়ে রেখো, আর তারপর স্নান করো। তবে যেদিন লাগাবে সেদিন কিন্তু শ্যাম্পু মোটেও করবে না, সেদিনটা শুধুমাত্র জল দিয়েই মাথাটাকে ধুয়ে ফেলবে, আর তারপর এক দুদিন পর তোমরা কিন্তু শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নেবে, আর তারপরে তোমরা বুঝতে পারবে যে চুল কিন্তু সত্যি সত্যি কালো হয়ে যায়। আমি আবারও বলছি তোমরা যদি সপ্তাহে এটা ইউজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাবে। আর এটা কিন্তু বাচ্চাদেরও লাগানো যায়, বাচ্চাদেরও ছোটো থেকে লাগালে কিন্তু তাদেরও চুলের মানে বড় হলে তাদেরও চুল কিন্তু ভীষণ সুন্দর হয়ে যাবে। তো দেখো, তারা আমার পুরো মাথাটা লাগিয়ে নেওয়ার পরে আমি এইভাবেই তুলে রেখে দিলাম, আর তারপর আমি বন্ধুরা তিন থেকে চার ঘন্টা এটা লাগিয়ে রেখেছিলাম। আর লাগিয়ে রাখার পর আমি তোমাদের মাথাটা দেখাচ্ছি, তোমরা মানে একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখছো, চুল কিন্তু কালো হয়ে যায়, একদম কালো হয়ে যায়। দেখো সাদা চুলও তোমাদের দেখিয়েছিলাম, আর আমি এখনও দেখাচ্ছি চুল কিন্তু একদম কালো হয়ে গেছে। তো আমি তো তোমাদের বলবো অবশ্যই এটা ইউজ করবে, আর ইউজ করার পর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের এই মানে কমেন্ট আমাকে নতুনত্ব ভিডিও আনতে অনেক উৎসাহিত করে। তো বন্ধুরা চলো, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।